শেখ মুজিব তো খন্দকার মোশতাককে চিনতে পেরেছিল, পারেনি। আমাদের জেনারেল শহীদ জিয়া রহমান ওনাকে যারা খুন করলো ওরা তো ওনারই লোক ছিল, পরিচিত লোক ছিল সব। এবং আমার বাবারকে যারা খুন করেছে ওনার নিজের লোক দলের লোক ওনাকে খুন করেছে, এত মিথ্যা বলতে পারে? আওয়ামী লীগ সরকারের মতোই মিথ্যা বলতে পারে। আমি মনে করি যুব সমাজ নূরের দিকে তাকিয়ে তারা অনেকটা রাজনীতি সম্বন্ধে তাদের একটা অন্যরকম অনাস্থা চলে আসবে, যে আমাদের নূরও এরকম দুর্নীতিগ্রস্ত তাহলে আমরা কোথায় যাব, কি রাজনীতি করছি, আওয়ামী লীগ বিএনপিকে আমরা কেন সমালোচনা করছি। এটা আমার সবচেয়ে দুশ্চিন্তার কারণ, যে আমাদের এই নতুন সমাজটা, এই যুব সমাজ, এই নতুন প্রজন্ম যেন রাজনীতি থেকে একটা সরে না আসে এই নূরের এই কাজের জন্যে। এটা আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা। রাজনীতিতে থাকেন, রাজনীতিতে না থাকলে ওবায়দুল কাদেরের মতো লোক তারাই রাজত্ব করবে, নূরের মতো লোক তারাই থাকবে। সবাইকে রাজনীতিতে আসতে হবে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের ছেলেরা, যাদের আকাঙ্ক্ষা চেতনা একটা ধনী, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্যে যারা কাজ করতে চায়। অনেকের সাথে আমার দেখা হয়েছে, তারা এটা করবে। এবং আপনারা দেখবেন ভবিষ্যতে আমরা মিটিং করব, আমি ফিরো দেশে বড় মিটিংয়ে করব। বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন করছে, তারা আমাদের সাথে আছে, তারা ইসরায়েলি গোয়েন্দার সাথে কাজ করতে চায় না। কথাটা খুব সহজ, খুব জটিল কিছু না, আমরা কেউ চাই না। এবং সরকার কেন অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্নে কাউকে একটা খোঁজ নেওয়া দরকার। সরকার কেন এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদও করছে না যে ইসরায়েলির সাথে তোমার সম্পর্কটা কী। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি, আপনাদেরকে সুযোগ দিচ্ছি। আমার গলাটা ভেঙে গেছে, এত ইন্টারভিউ দিয়েছি আমার ভয়েসটা একটু ক্র্যাক করছে। আপনারা ভালো থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন এখন ডিল করব। জি, করব, মামলা করব দুই বিষয়ে, ভুয়া স্বাক্ষর আর এই যে ভোটটা, যে অবৈধ অনিয়মের মধ্যে ভোটটা হয়েছে। 48 জন ছিল, 38 জন, মানে 48-এর মধ্যে তারা 36 জন সই করেছে, বাকিরা সইও করেনি, আর 81 জন দরকার। এই দুইটা তিনটা জিনিসে আমরা মামলা করব। আগের রাত্রে ভোটটা হয়ে গেছে। রাজা ভাই, আপনার সাংগঠনিক সংবিধান অনুযায়ী তো আপনার সভাপতি পদে আছেন। জি, একা না, যদি 81 জন থাকতো, 81 জন যদি ভোট দিত তাহলে আমাকে সরানো সম্ভব ছিল। বললাম তো, হ্যাঁ, এটা সম্ভব যদি 81 জনকে সে হাজির করতে পারত। মিথ্যা, সিম্পল মিথ্যা। ও কিন্তু মিথ্যা বলতে ও খুব এক্সপার্ট, তো এই ব্যাপারে আমি ওর সাথে কম্পিট করতে পারবো না, চাইও না, ও খুবই এক্সপার্ট। আমি মনে করি আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতা দেওয়ার জন্যে হয়তো ওই সবচেয়ে ভালো হয়, যে এত মিথ্যা বলতে পারে, আওয়ামী লীগ সরকারের মতোই মিথ্যা বলতে পারে। তো এই ধরনের লোকই বোধহয় রাজনীতিতে দরকার। হ্যাঁ, পেয়েছি, কারণ তাদেরকে তো আমাদের কোর্টের ডকুমেন্টে সই করতে হবে। তারা তো, যখন আমরা লিগাল নোটিশ দিই তাদেরকে তো এটার সাক্ষী দিতে হবে। কর্মীরা আমার সাথে আছে, আমি খুব বেশি চিন্তিত না এ ব্যাপারে, কর্মী আছে প্রচুর। আজকে তো তাড়াহুড়া করে করেছে, আর অনেক কর্মী ডাকিনি আমি, মেইনলি প্রেসকে ডেকেছি। আমি মনে করি না আমার রাজনৈতিক কোনো অবস্থানের কোনো মানে ক্ষতি হবে এটাতে, আর এই ঘটনা থেকে হবে না ইনশাল্লাহ। জি, আমি মনে করি ব্যাকগ্রাউন্ড, লোভ, একটা ছেলের লোভের জন্যে জিনিসটা এই অবস্থায় চলে আসছে, এই পরিণতি হয়েছে একজনের লোভের জন্যে। এবং
এটা ঠিক হয়ে যাবে, এটা আমার দলের মধ্যে খুব ভালো ভালো লোক আছে এবং তারা দলটাকে বাঁচাতে পারবে ইনশাল্লাহ। আপনার ব্যর্থতা কতটুকু, পরিস্থিতি সামাল দিতে না পারা? পরিস্থিতি সামাল দেওয়া কঠিন, কারণ ওর ভালো একটা পজিশন ছিল এবং বাংলাদেশে একজন আরেকজনকে চিনে না, এটা তো ইতিহাস আছে সিরাজউদ্দৌলার সময় থেকে, যেটা আমি সবসময় বলি। শেখ মুজিব তো খন্দকার মুশতাককে চিনতে পেরেছিল, পারেনি। আমাদের জেনারেল শহীদ জিয়া রহমান, ওনাকে যারা খুন করলো ওরা তো ওনারই লোক ছিল, পরিচিত লোক ছিল সব। এবং আমার বাবারকে যারা খুন করেছে ওনার নিজের লোক, দলের লোক ওনাকে খুন করেছে। তো বাংলাদেশে মানুষ চেনা খুব কঠিন, এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। আমার বিশেষভাবে এই ব্যাপারে কোনো ব্যর্থতা নাই, আমি ওকে চিনতে পারিনি এবং ওর ব্যাকগ্রাউন্ড দেখে আমার একটা আন্দাজ করা উচিত ছিল। কিন্তু আমি ডক্টর জাফরুল্লাহ খুব স্নেহ করতো, ওকেও করতো, তো আমাকে যখন উনি বলেছিলেন আমি জিনিসটা আর বেশি পর্যবেক্ষণ করিনি। এই পরিস্থিতি অনুযায়ী আপনি কি, আপনার যে বিশ্বাস ছিল তার উপর এখন বিশ্বাস কি ভঙ্গ করাতে আপনি কি বিশ্বাসঘাতক বলবেন কিনা? হ্যাঁ, অফকোর্স সে বিশ্বাসঘাতক। একটি ইসরায়েলিদের সাথে মিট করাটা, আমি এটা কোনোদিন অন্য কিছু বলতে পারি না, বিশ্বাসঘাতক শুধু আমার সাথে না, সারা দেশের সাথে, যুব সমাজের সাথে এবং জাতির সাথে। সে একটা বিশ্বাসঘাতক, ঘাতক, প্রতারক এবং দুর্নীতিগ্রস্ত একটা মানুষ। সে দুর্নীতি নিয়ে, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে যখন জোর গলায় কিছু বলে, এটা খুব, মানে আমি মনে করি আওয়ামী লীগের এটার ব্যাপারে আপত্তি করা উচিত। তারা চুপ আছে, খেয়াল করবেন, তাদেরই লোক।